কেরেলায় শরীর রোগমুক্ত করে রখাত সহায় করে। শরীর স্বাস্থ্যবান আর সতেজ করে রখার কারণে সেউজীয়া শাক পাচলি খোৱাৰ পরামর্শ দিয়া হয়। সেউজীয়া শাক পাচলিত শরীরের বাবে উপকারী ভালেমান দ্রব্য থাকে। আমার শরীরের কারণে উপকারী এবিধ পাচলি হল কেরেলা। কেরেলা স্বাস্থ্যের বাবে অতি উপকারী। সুস্থ সবল শরীরের বাবে প্রয়োজন হওয়া প্রায়বোর দ্রব্যই কেরেলাত থাকে। কিন্তু কেরেলাই নহয়, ইয়ার আগলি পাতো যথেষ্ট উপকারী। কেরেলার আগলি পাতে মানুহক ভালেমান রোগের পৰা মুক্ত করে রখাত সহায় করে। কেরেলার আগলি পাতক বিভিন্ন ধরনের সালর রোগের মহৌষধ বুলি কোৱা হয়। ইয়াত থকা পুষ্টিকর দ্রব্যই পেটের সমস্যা দূর করাত সহায় করে। খরখজুয়তি, মূরর বিষ আদি দূর করাতো কেরেলার আগলি পাতে সহায় করে। কেরেলার আগলি পাত সিজাই রসখিনি খাব লাগে। কিছুমান মানুহৰ ভরির তলুয়া জ্বলা পোড়া করে। এই লোকসকলে কেরেলার আগ ব্যবহার করে ইয়াক দূর করিব পারে। কেরেলার পাতত এন্টিফাঙ্গেল গুণ থাকে আর ইয়ার সেবনে তেজ পরিষ্কার করে। গুৱাহাটীৰ ৰূপনগৰৰ পৰা ৰাতুল ৰাজবংশীৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি আচাৰ্য, নিউজ হেলথ প্লাছ।